কারণ আমি চাই যে আমি যেহেতু অরিজিনাল অ্যাপ্লিক্যান্ট আমার সাথে সবাই যোগাযোগ সিটি আমার সাথে যোগাযোগ করুক এবং এটা দ্রুত যাতে আমরা এটা করতে পারি বাস্তবায়ন করতে পারি সেই জন্য আমি সিটির প্রতি আকুল আবেদন জানাচ্ছি। প্রবাসী সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বহুদিন আগে থেকেই চিন্তা করছিলাম আমাদের দেশটাকে একটা সবার সামনে একটা তুলে ধরবো, সবাই জানি আমাদের বাংলাদেশে এক নামে চিনতে পারে। সেই পরিপ্রেক্ষিতেই আমি যখন এখানকার মেয়র আসলেন, মেয়র সাহেবকে আমরা এই প্রপোজালটা দিলাম। প্রপোজাল দেওয়ার পরে উনি বলে যে না ঠিক আছে, আমি আপনাদের হেল্প করব লিটিল বাংলাদেশ বাংলাদেশ এখানে প্রতিষ্ঠা করার জন্য। তখন আমি মমিনুল হক বাচ্চু সাহেবের কাছে বললাম, বলার পরে উনি সহ আমরা সব সিগনেচার এখান থেকে কালেকশন করলাম। আমি মেন থাকি 447 ব্যারেন্দ্র স্ট্রিটে, সেই জন্য আমি এই এই উদ্যোগ নিয়ে আমি মেন অ্যাপ্লিক্যান্ট, অরিজিনাল অ্যাপ্লিক্যান্ট হিসাবে আমি তখন অ্যাপ্লিকেশন করি এবং আমার সাথে সাহায্য করছে শামীম সাহেব, ডাক্তার হাশেম সাহেব, মাহবুব সাহেব এবং কুদ্দুস খান সাহেব এবং আরও অনেকেই। এখন আমরা চাচ্ছি অতি দ্রুত লিটিল বাংলাদেশটা এটা প্রতিষ্ঠিত হোক এবং যখন আমরা অ্যাপ্লিকেন্টটা আমি যখন অরিজিনাল অ্যাপ্লিকেশনটা করলাম তখন সিটির থেকে বিভিন্ন মিডিয়া থেকে এবং বিভিন্ন পত্রিকার সম্পাদকরা আমাকে আমার বাসায় প্রতিদিনই টেলিফোন করছে। বিশেষ করে সিটি অফিস আমাকে একবার সিটিংয়ের জন্য আমন্ত্রণ জানাইছিল এবং আমি সেখানে গিয়েছিলাম। মাঝখানে কী হলো তা বুঝতেছি না, এখন সিটি আর আমাদের সাথে যোগাযোগ। লিটিল বাংলাদেশে আমরা সেখানে এক প্রস্তাব দিয়েছিলাম আমাদের সাহিত্য সম্মেলনে এবং সেটা উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি বলছে এই নিয়ে আমরা তোমরা সিটিকে একটা অ্যাপ্লিকেশন দাও। দীর্ঘ 2001 থেকে নিয়ে আমরা 2006 পর্যন্ত ওয়েট করতে থাকি, কিন্তু সে কাজের এখানে সবাই কাজ নিয়ে এত ব্যস্ততা থাকে, তার কাজের ফাঁকে থেকে আমরা 2006 ডোর টু ডোর আমরা যে বাংলাদেশে লিটিল বাংলাদেশে রেতে যে আমরা ডোর টু ডোর সিগনেচার কালেক্ট করেছি, যেহেতু আমাদের কনসাল জানাব আবু জাফর সাহেব বলেছেন যে আপনারা কমিউনিটির যারা আছেন তারা সবাই মিলে ইমিডিয়েট কিছু সিগনেচার আমাদের দরকার, অ্যাবাউট 507 সিগনেচার নিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাকে উনি বলেছিলেন 26 মার্চের প্রোগ্রামের 3 দিন আগে। তো আমি আমার সাথে যারা ছিলেন জনাব আক্তার সাহেব, আমার সাথে আরও অনেক ভাই বোনেরা যারা ছিলেন, আমাকে থার্ড অ্যান্ড ভার্মন্ট থেকে নিয়ে ওয়েস্টার্ন পর্যন্ত প্রতিটা ব্লকে আমাদের একজন খুশি ভাবি আছেন, উনি স্পেশালি উনি একজন ভদ্রমহিলা, আরও কয়েকজন ভাবি এবং আমাদের শামীম হোসেন এবং হুদা ভাই সহকারে অনেকে এই সিগনেচার ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন। আমরা এই সিগনেচারটা কালেক্ট করে আমাদের কনসাল জেনারেল অফিসে নিয়ে যাই। আমাদের কনসাল জেনারেল সাহেব জানাব আবু ধাবর সাহেব উনি একটা কমিটি করে দিয়েছেন, দল বল নির্বিশেষে সকল বাঙালিকে এক ছাতায় কাজ করার জন্যে 10 জন একটা কমিটি করেছে। সেই কমিটিতে জনাব ডাক্তার হাশিম সাহেব, শামীম হোসেন, কাজী মশিউল হুদা, জনাব কুদ্দুস খান, জনাব জলিল খান, জনাব ডাক্তার জয়নাল আবদিন সহকারে প্রায় 10 জন একটা, বিরান মঞ্জিব সিদ্দিকী, হাবিব মোহাম্মদ টিয়া সহকারে 10 জন একটা কমিটি করে দেন। এই কমিটির কাজ ছিল যে সিটির সাথে যোগাযোগ করবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যিনি মেইন পিটিশনার, যিনি আপনার অ্যাপ্লিকেশনটা করেছিল সিটিতে, ওনাকে আমার মনে হয় মিনিমাম যেদিন জমা দিচ্ছে তার থেকে প্রায় 2 সপ্তাহ ওনাকে কোনো মিডিয়া ঘুমাতে দেয় না। সকাল বিকাল ওনাকে বদল করছে কাজের জায়গায় যে তুমি জনাব আক্তার, তোমাকে আমরা চাচ্ছি এক লিট বাংলাদেশের ব্যাপারে তুমি অ্যাপ্লিকেশন দিচ্ছ, তোমার সাথে কথা বলতে চাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আজকে গত 3 থেকে 4 মাসে ওনার সাথে কোনো রকমই যোগাযোগ তারা করে নাই, না করে সমাজের ভিতরে বিভিন্ন রকম দলাদলির সৃষ্টি হচ্ছে, কন্ট্রোল হচ্ছে এটা নিয়ে। তো আমার কাছে আপনার কাছে অনুরোধ থাকবে যিনি মেইন অ্যাপ্লিকেশন দিয়েছেন তার সাথে যদি সিটি যোগাযোগ করে ওনার যে ডিসিশনটা সেটা সকল প্রবাসী অ্যাকসেপ্ট করে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকুন।